আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর উপলক্ষে আপনার ছবি অ্যাটাচ করে কিভাবে আপনি 16ই ডিসেম্বর উপলক্ষে একটি ব্যানার তৈরি করবেন। তো এই ব্যানারটি তৈরি করে আপনি চাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এবং ইনস্টাগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি চাইলে ছবিটি শেয়ার করতে পারেন। তো কিভাবে আপনার ছবি দিয়ে ব্যানারটি তৈরি করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে, এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে ব্যানারটি তৈরি করতে। প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনটি আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব। তো প্রথমে আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করে নিব। ওপেন করার পরে এখান থেকে আমরা সার্চ বারে লিখব 16ই ডিসেম্বর সফটওয়্যার। এরপর আমাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এখানে আমরা যেই এই আইকনটিতে দেখতে পাচ্ছি 16ই ডিসেম্বর ফটো ফ্রেম, তো আমরা এখান থেকে এই অ্যাপসটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিব। তো অলরেডি আমার ইনস্টল করা আছে, তার জন্য আমার ওপেন দেখাচ্ছে। তো আমি অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পরে আমাদের একটু লোডিং নেবে। লোডিং করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটি আসার পরে এখানে আমরা অনেকগুলোই ফ্রেম পেয়ে যাব। তো আমরা এখান থেকে চাইলে স্কোয়ার ফ্রেম 1, 2 অথবা এখান থেকে আরও অনেকগুলো অপশন রয়েছে, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এগুলা সকল অপশনে বিভিন্ন রকম ফ্রেম রয়েছে, তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফ্রেম সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে তৃতীয় যে অপশনটি রয়েছে ল্যান্ডস্কেপ ফ্রেম 1, তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের একটু লোডিং নিব। লোডিং নেওয়ার সাথে সাথে আমাদের সামনে এখানে অনেকগুলো ব্যানার চলে আসবে। তো এখান থেকে আমাদের যেই ব্যানারটি পছন্দ হয় আমরা এখান থেকে সেই ব্যানারটি সিলেক্ট করে নিতে পারি। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ব্যানার সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমি ব্যানারটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা এবং গ্যালারি অপশনটি চলে আসলো। তো এখান থেকে আমরা চাইলে ফটোশ্যুট করেও নিতে পারবো অথবা আমাদের গ্যালারি থেকেও ফটো নিতে পারবো। তো আমার যেহেতু গ্যালারিতে ফটো রয়েছে, তো আমি এখান থেকে গ্যালারি অপশনটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের গ্যালারিটি আমাদের সামনে চলে আসবে। এরপর আমরা এখান থেকে আমাদের যেই ফটোটি আমরা দিতে চাচ্ছি ব্যানারে, তো আমরা সেই ফটোটি সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো আমি এই ফটোটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রপ একটি অপশন চলে আসলো। তো আমরা এখান থেকে চাইলে ফটোটি যতটুকু ইচ্ছা ক্রপ করে নিতে পারবো। তো আপনাদের ঠিক পজিশন মতো ফটোটি ক্রপ করে নেবেন। তো আমি এই পজিশন মতো ফটোটি ক্রপ করে নিলাম। ফটোটি ক্রপ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রপ একটি আইকন রয়েছে, তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ব্যানারে ছবিটি চলে আসবে। তো আমরা এখান থেকে ছবিটিকে একটি জুম আউট করে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিব। তো আমাদের ফটোটি ঠিক পজিশনে অ্যাডজাস্ট করার পরে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি একটি সেভ আইকন রয়েছে, তো আমরা এই সেভ আইকনের উপরে ক্লিক করে সেভ করে নিতে পারি অথবা এখান থেকে আমরা চাইলে ফটোটিও পরিবর্তন করে নিতে পারি গ্যালারি ক্লিক করে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট, তো আমরা এখান থেকে চাইলে ফটোটির উপরে কিছু লিখতেও পারি। তো আমি এখান থেকে কিছু লিখতে চাচ্ছি না, তো ফটোটি সেভ করার জন্য আমি এখানে সেভ আইকনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের 5 সেকেন্ডের একটি অ্যাড চলে আসবে। তো অ্যাডটি আমরা একটু দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ব্যানারটি রয়েছে ব্যানারটি তৈরি হয়ে গেছে। এভাবে চাইলে আপনি খুব সহজে মহান বিজয় দিবসের উপলক্ষে আপনার ছবি দিয়ে ব্যানার তৈরি করে নিতে পারেন। তো সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।